प्राचीन रीति मेने हय शक्तिर आराधना कालीपूजोर आगे सेजे उठेछे मंदिर समागम भक्तदेर। प्राय हजार बछर धरेई ब्याघ्ररूपी दक्षिणाकालीर आराधना हये आसछे कान्दिर दोभालियाय। लोकमुखे शोना जाय राजा लक्ष्मण सेन एबं বল্লাল সেনের আমলেই ব্যাঘ্ররূপী দক্ষিণাকালীর আবির্ভাব। সেই সময় কানা ময়ূরাক্ষী নদীর ধারেই দেবীর মূর্তি দেখতে পান এক সন্ন্যাসী। তবে আজ সেই নদী মজে গিয়েছে, রয়েছে কিছু খুচরো প্রমাণ, দেখা যায় বালির চর। কথিত আছে এক সন্ন্যাসী পরিব্রাজক নদী বেয়ে যাওয়ার সময় অন্ন সেবা করবেন বলেই এসে দেখেন এক মূর্তি। সেই কালী মূর্তি দেখেই দীর্ঘদিন তপস্যার পর আশ্বিনী শুক্লা চতুর্দশীর রাতেই দেবীর দর্শন পান। প্রাচীন এই পুজোর সেই শুরু। কালী পুজোকে কেন্দ্র করেই শুধু কান্দি নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয় প্রত্যেক বছর। পুজো হয় তন্ত্রমতে, প্রথা মেনেই হয় ছাগবলি, হোম, ভোগ আরতি, শিবাভোগ। কালী পুজোর রাতেই হয় বিশেষ পুজো কান্দির দোহালিয়া কালী মন্দিরে। সন্ন্যাসী জঙ্গলের ভিতরে এসে এই মূর্তি, মায়ের মূর্তি দেখে মোহিত হয়ে যান এবং তিনি এখানেই রত হন। দীর্ঘদিন জপ ধ্যান তপস্যা করতে থাকেন। একদিন নদী থেকে স্নান করে উঠছিলেন, এমন সময় এক ঝড়ের সৃষ্টি হয় এবং সন্ন্যাসী চেতনাশূন্য হন। যখন সন্ন্যাসী চেতনা ফিরে পেলেন তখন তিনি অন্ধ। কোনো রকমে মা কুঠিয়াতে গেলেন, মায়ের কাছে এসে মাকে জানালেন, মা তুমি ছাড়া তো আমার কেউ নেই, এই অন্ধত্ব নিয়ে আমি কীভাবে থাকব। সন্ন্যাসী তপস্যায় থাকেন, তারপর মায়ের কৃপাতে দৃষ্টি ফিরে পান। আশ্বিনী শুক্লা চতুর্দশী রাত্রে মা জ্যোতি স্বরূপ দর্শন দেন এবং মা বলেন তুই বর প্রার্থনা কর। সন্ন্যাসী বললেন মা আমি তো সন্ন্যাসী মানুষ, আমার তো বরের কোনো প্রয়োজন নেই, তো তোমার এখানে যারা আসবে তাদের যেন অন্ধত্ব নাশ হয়। মা অভয় বর প্রদান করেন এবং কিছু স্বপ্নাদিষ্ট ওষুধপত্র বলে দেন। তারপর থেকে মায়ের এখানে পুজো পাঠ চলে আসছে, তন্ত্রমতেই পুজো পাঠ হয়। আরও শোনা যায় দক্ষিণাকালীর আশীর্বাদেই ওই পরিব্রাজক দৃষ্টিশক্তিও ফিরে পান। সেই থেকেই বিভিন্ন জায়গার মানুষ আসেন এখানে, মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে গাছের শিকড় নেন। বিশ্বাস এতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়। কালীপূজার রাতে দোহালিয়া গ্রামে অন্য কোনো পুজো হয় না, গ্রামের এই একটি মন্দিরেই কেবল শক্তির আরাধনা হয়। যে ছেলে স্বামী সংসারের উন্নতি ভালো, আর সবার কোভিড পরিস্থিতিতে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, পরিস্থিতিটা ঠিক হয়ে যাক, সবাই ভালোভাবে আবার আগের মতন পরিস্থিতিতে ফিরে আসি, সেটাই ভাবছি, আশা করি ভগবানের কাছে। আগে শুনেছিলাম এখানে মায়ের কাছে পুজো দিলে চোখ ভালো হয়, আমার মেয়ের চোখে একটু অসুবিধা ছিল, তাই আমি আজ আমার একটা চোখ মানসিক ছিল, আমি তাই চোখ দিয়ে পুজো দিয়ে গেলাম। আগে এই গোটা এলাকা জঙ্গলে ঘেরা ছিল, তার মাঝেই ছিল মন্দিরটি। তবে ধীরে ধীরে পরিবর্তন এসেছে এলাকায়, এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে মন্দির সংলগ্ন গোটা এলাকা জুড়েই। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।